أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وأصحابه وسلم، صلى الله على اللهم صل على نبينا الأمير والناهي، فلا أحد أبر قول لا منه ولا نعم. اللهم ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على আল্লাহকে কেউ চিন্ত না, নবী হলেন আল্লাহর সাক্ষী, পাকুরানের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা Thank you.
الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র সফরুল খাইরে আজকের এই তৃতীয় জুমাবারে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র সুবহানের দরবারে আমরা সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈবা দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়ে, সুস্থ শরীর দিয়ে মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদের জন্য যে ঈদের দিন পবিত্র হজের দিনের মতো পবিত্র জুমার দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম লা নবিয়্যা বাদহু ওয়া লা রাসূলা খাতামুন নবিয়্যিন সর্বপ্রথম নবী আর সর্বশেষ নবীর দরবারে আমরা লক্ষকুচি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মোহতরম হাজরিন, আমি বিগত জুমাবারে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, যেন আমাদের মধ্যে জবরা ফেসাদ না থাকে, মুসলমান মুসলমানের ভিতরে যেন কোনো নবী নিয়ে যেন কোনো টানাটানি না হয়, কারণ নবী হচ্ছে আমাদের ঈমান। নবী আমাদের কি? ঈমান। তো ঈমানেই যদি গণ্ডগোল লেগে থাকে তাহলে দুনিয়াদারি দিয়ে কি হবে? এই দুনিয়ার গাড়ি বাড়ি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং কোনোটাই আমার সাথে যাবে না, আমার সাথে যাবে আমার ঈমান। আমার কি? ঈমান। ওগুলো কোনোটাই না গেলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমান ছাড়া কবরে গেলে সমস্যা আছে, মানে প্রকট সমস্যা, যেটার কোনো, যে দুঃখের কোনো সীমা নাই, আখেরাতের যেই স্তর এটার যেরকম কোনো শেষ নাই, ঠিক তদ্রূপভাবে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গেলে কষ্টেরও কোনো শেষ নাই। তো আমরা দুনিয়াতে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, এত কিছুর পরেও আমরা ঈমান ছাড়া কেমনে কবরে যাব? মহতরম হাজরিন, আমি গত জুমার মধ্যে চার প্রকারের পদ্ধতির মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ক্রয় প্রকার, ক্রয় প্রকার বলতে পারবেন? মুখস্থ আছে সবাই? নাই, ভুলে গেলেন। তাই দেখি বলেন তো, প্রথম নম্বরে কোন প্রকারের মানুষের কথা বলেছি? মাটি। তারপর মাটি থেকে, মাটির পরে পানি, পানি কি দিয়া, পানি দিয়া। তিন নম্বরে, তিন নম্বরে কি বলেছে? নো। চার নম্বরে ফু। চার নম্বরে কি? আলহামদুলিল্লাহ বলো, আর একটু জোরে বলো। তার মানে মনে আছে, তার মানে কি? এই এতটুকু মনে থাকলেই হলো, বাকিটা আর দরকার নেই, এই সার প্রকারে যথেষ্ট, বাকিটা আসে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হাদিদের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, ওয়া যাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি অপ্রকাশ্য তথা গোপনীয়, আর তিনি এমন, ওয়াহুয়া বেকুল্লি শাইইন আলিম, সমস্ত বিষয়ের জ্ঞান যার ভিতরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের সরল অর্থ। এখন আমি আপনাদের কাছে সূরায়ে হাদিদের এখানে অনেক মুফাসসিরিনে কেরাম এটা আল্লাহর তারিফ বলেছে। কার তারিফ? আল্লাহর তারিফ। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ অপ্রকাশ্য, এবং সর্ববিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে।
বিন্দুমাত্র সন্দেহ আমরা করি না, একদম 100% সত্য কথা। কিন্তু আমাদের জানার বিষয় হলো আল্লাহ প্রথম, আল্লাহ প্রথম। কি প্রথম? আল্লাহর আবার শুরু আছে বলেন। মনে করেন আমি মসজিদে আসলাম, মনে আপনারা বললেন এই হুজুর হচ্ছেন এই মসজিদের প্রথম, তার মানে কি আমি আগে ছিলাম না? ঠিক না বেটি? আমি আগে ছিলাম না, মসজিদ হয়েছে, মসজিদ হওয়ার পরে উনি প্রথম, উনি কি প্রথম, তার মানে আল্লাহ প্রথম। আল্লাহ কিসের প্রথম? আল্লাহ প্রথম কিসের প্রথম? এবার আসেন দ্বিতীয় শব্দ, ওয়াল আখের, তিনি শেষ, তিনি আবার শেষ। আল্লাহ শুরুও নাই, জোরে বলেন, আল্লাহ শুরুও নাই শেষও নাই। আমি মুফাসসিরিন কেরামের কথা মাথায় রাখলাম, কিন্তু অধিকাংশ মুফাসসির কোন দিকে গিয়েছে দেখেন। কোরআন আমরা দুনিয়াতে আসার পরে মুমিনের ঘরে যদি জন্ম নিই, মুসলমানের ঘরে জন্ম নিই, 5-6 বছর বয়স হওয়ার পরে মক্তবে বা ঘরের মধ্যে হুজুর রেখে আমাদেরকে কোরআন শিখায়। কিন্তু আমার নবী সেরকম নয়, এই কোরআন আমার নবীর সাহায্যকারী হিসেবে আল্লাহ নাজিল করেছেন। কারণ ইহুদি খ্রিস্টানরা দলিল খুঁজবে, হে মোহাম্মদুর রসুল্লাহ তুমি যে কথাগুলো বলছো সেটা যে আল্লাহর কথা, তার ডকুমেন্ট কি? সেই ডকুমেন্ট হিসাবে, সার্টিফিকেট হিসাবে আল্লাহ আপনার কুদরতের জবানের বাণী কোরআন আল্লাহর নবীকে দান করেছে। এখন আপনি আমি বলতে পারবো কোরআন নবী পৃথিবীর জমিনে এসে শিখেছেন, এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব। আমরা নামাজ শিখি বয়স হওয়ার পরে, আমরা রোজা রাখি নির্দিষ্ট একটা বয়স হওয়ার পরে, আমরা এলম শিখি মাদ্রাসায় যাই, স্কুলে যাই, কলেজে যাই নির্দিষ্ট একটা বয়সের পরে। কিন্তু আমার নবী না কোনো মাদ্রাসায়, না কোনো স্কুল, না কোনো ভার্সিটি, কোনোটাতেই না। তো আমার নবীর জ্ঞানের আধার কোথায়? আমার নবী কোত্থেকে শিখেছেন? জিবরিল আমিন শিখিয়েছে, কি বলেন? একটু জোরে বলেন না। কে শিখিয়েছেন? আরে জোরে বলেন। আচ্ছা, আদম আলাইহিস সালামকে কে শিখিয়েছেন বলে? প্রশ্নটা আমাদের বশর নিয়ে, নবী নিয়ে। কারণ আমরা বর্তমানে খুব ফেতনার যুগে আছি, ফাসাদের যুগে আছি। 40,000 টাকা দিয়ে বক্তা আনি, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বক্তা আনি, বক্তা আনার পরে বক্তা ওয়াজ করে কি, নবীরে মাটি না বলি বলবটা কি? বক্তা ওয়াজ করে তো মাটি কি জিনিস, মাটি আসলো কিভাবে? বক্তা কোনোদিন সেটা ওয়াজ করেনি, বক্তা কোরআনের উপরের এবারত দেখেছে, পরের অংশ দেখেনি। বক্তা ইহুদিদের বানানো সেই অনুবাদকৃত অর্থ বলে গেল, যেটা ইহুদি খ্রিস্টানের কথা, যেটা কাফেরের কথা। মুসলমানের বক্তা হয়ে, আন্তর্জাতিক মুফাসসির কোরআন হয়ে, ইহুদি খ্রিস্টানের কথা যেটা আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলেছে, কাফেরকে বলেছে, মুসলমানের নামদারি লেবাসদারি আন্তর্জাতিক মুফাসসির কোরআন হয়ে তারা সেই ইহুদি খ্রিস্টানকে যেটা আল্লাহ বলেছিল সেটা মুসলমানদেরকে তারা বুঝাইয়া দিচ্ছে। তার মানে রসুল আমাদের মতো মানুষ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের বিষয়টা এইখানে। তো আমি আমি গুনাহগার, আমি গোলাম, আমি হাজারো নবীর প্রশংসা করি, নবীর শান মান বলি, তার মানে কি আমি নবীর শান বলা শেষ হয়ে গেছে? জি না। হযরতে হাসান বিন সাবেত শায়রে রসুল তিনি বলছেন, মা ইন মাদাহতু বিমাকালাতি মুহাম্মাদা, আমি আমার যে সানাখানি নবীর প্রশংসায় আমি কবিতা লিখি, আমার নবীর সামনে নবীর প্রশংসায় কবিতা তেলাওয়াত করি, এটা দিয়ে আসলে কোনো আমি আমার নবীর প্রশংসা করতে পারবো না। কারণ বরঞ্চ ওয়ালাকিন মাদাহতু বিমাকালাতি মাকালাতি বিমুহাম্মাদা, বরঞ্চ আমার যে কথাগুলো সেটার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার নবীর প্রশংসার কারণে সেটা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর দরবারে আমার গ্রহণযোগ্যতাটা যেন হয় সেজন্য আমি আমার নবীর প্রশংসা করি, আর আমার কথা দিয়ে আমার নবীর প্রশংসা করা এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার নবীর প্রশংসা করেছে কে? আল্লাহ। পুরা কোরআন আল্লাহ আল্লাহর নবীর কি করেছে? প্রশংসা করেছে। মহতরম হাজরিন, তো হাসান বিন সাবিতের মতো সাহাবী রসুল, শায়রে রসুল যিনি, যাকে আমার নবী
নিজের সাদর মোবারক, আবা মোবারক উপহার দিতেন, বিভিন্ন উপঢৌকন দিতেন, শুধু আল্লাহর নবীর প্রশংসায় কাফেরদেরকে তিনি জবাব দিয়ে চলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি, তো এখন আমাদের দায়িত্ব কি? আমরা কোনো কাফেরদের সাথে মোকাবেলায় যাই না, বর্তমানে ওহুদের জমিনে, বদরের জমিনে আমরা যাই না। কাফেররা আমাদেরকে এসে আমাদের নবী নিয়ে কোনো কথাবার্তা বলে না। হয়তো নাস্তিক ব্লগাররা ইহুদি খ্রিস্টানের প্ররোচনায় কিছুদিন লেগেছে, এটা যারা আমার নবীকে নিয়ে টানাটানি করেছে তারা মিটে গিয়েছে, আমার নবীর শান আরও বৃদ্ধি পেয়েছে। তো এখন আমাদের দেশের মধ্যে আমাদের গণ্ডগোলটা কোথায়? আমাদের গণ্ডগোলটা হচ্ছে আমাদের নামদারি মুফাসসিরে কোরআন সার্টিফিকেট লাগিয়ে তারাই আমার নবীকে নিয়ে টানাটানি শুরু করছে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে আমার নবীর শান মান বলেছে, দীন ইসলামের কথা বলেছে। বর্তমানে আফসোস এবং দুর্ভাগ্যের বিষয়, কোনো কাফেরের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে না, আমাদের কথা বলতে হচ্ছে আলেম নামদারি জালেমদের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? সন্দেহ আছে এখন আমাদের? তো আমি সেজন্যই জুমার মধ্যেই আলোচনা শুরু করেছি, যেন আমার কোনো মুসল্লি রবিউল আউয়াল মাসে এসে কোনো হুজুরকে সাবজেক্ট দান না করো, হুজুর এখানে একটু বলবেন রসুল নূর না মাটি। ঠিক না বেটি? হুজুরের সাবজেক্ট নির্ধারণ করে দে, হুজুর রসুল নূর না মাটি। তো আমরা সেই নূর আর মাটি নিয়ে যেন নয়, আমরা আলোচনা করব মাহফিলের মধ্যেই আল্লাহর নবীর সে সমস্ত আদর্শ যেগুলো আমাদের জন্য নবী রেখে গিয়েছে, ওইটা নিয়েই যদি আমরা সারা জীবন আলোচনাতে থাকি শেষ হবে না। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ কি মেরে দিয়েছেন? শিলমোহর। জীবনও এরা হেদায়ত হবে না, কারণ যাদের ফেটে হারাম ঢুকেছে, দালালির টাকা ঢুকেছে, তারা নবী চিনবে করতে কি? তো যাই হোক, আমার কথা হলো হুয়াল আউয়াল ওয়াল আখের। এখন আল্লাহর কাছে প্রশ্ন, মাবুদ তোমার আবার আউয়াল কি? তার মানে তোমার আগেও কি কিছু ছিল? তুমি কোথায় ছিলা? এগুলো হচ্ছে শয়তানি প্রশ্ন। কি প্রশ্ন? শয়তানি প্রশ্ন। আল্লাহর শুরু নাই, আল্লাহর কোনো শেষও নাই। তোর হুয়াল আউয়াল ওয়াল আখের, তিনি আউয়াল তিনি শেষ, আল্লাহ বুঝে আসলো না। এবার আসেন খাজাইনুল ইরফান এই তফসিরের কিতাবের মধ্যে এত সুন্দর আলোচনা হয়েছে এই আয়াতের উপরে। আউয়াল, আমি বিগত জুমায় বলেছিলাম আউয়ালকে আদম না আমার নবী? জোরে বলে, নবী আগে না আদম আগে? ভালো করে বলবেন, নবী আগে না আদম আগে? পৃথিবীর জমিনে নবী আগে না আদম আগে? আচ্ছা, পৃথিবী আগে নাকি আদম আলাইহিস সালাম আগে? হ্যাঁ, পৃথিবী আগে। কারণ গড় রেডি করার পরে না গড়ের মালিক সেখানে যাইতে পারবে, গড় এই না থাকলে যাইয়ে থাকবে কোথায়? ঠিক না বেঠিক? তো এখন আসেন পৃথিবী আগে, পৃথিবী বানাই লোকে কি দিয়ে? মাটি দিয়ে। আচ্ছা, মিস্ত্রি কারা? ইঞ্জিনিয়ার না হয় আল্লাহকে ধরে নিলাম, আল্লাহু আলাম। মিস্ত্রি কারা? এই পৃথিবীর জমিন বানাইতে গিয়া আল্লাহ কোনো না কোনো সাহারা তো নিয়েছেন, কারণ আল্লাহ তো বলছেন আমি ডাইরেক্ট কোনো কিছু কাজ করি না, কিছু জিনিস আছে ডাইরেক্ট, যেমন রু সৃষ্টি করা, এটা হচ্ছে কুন, আল্লাহ বলেছেন সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষ, আমি পৃথিবীর জমিনে যে বডি নিয়ে এসেছি, এটা তো কুন বলার করে হয় নাই, এটা কীভাবে হয়েছে? সিস্টেমে হয়েছে, মা বাবার বিবাহ হয়েছে, বিবাহের পরে সন্তান গর্ভে গিয়েছে, সেখানে আস্তে 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 আল্লাহ মায়ের রক্ত চুষে চুষে সন্তান সেখানে বড় হয়েছে। ঠিক না বেটি? এটা একটা সিস্টেম আছে। তো পৃথিবীটার ব্যাপারেও আল্লাহ বলছেন এই পৃথিবীটাও সেভাবেই সৃষ্টি হয়েছে। ছয় দিন লেগেছে, ছয় দিন জোরে বলে, ছয় দিন। তো যে আল্লাহ কোন বললে হয় সেখানে আল্লাহ ছয় দিন লাগাইলেন কেন? প্রশ্ন। এগুলো আয়াতে মুতাশাবিহাত, তো আমরা সেটা নিয়ে গভীর আলোচনা যাচ্ছি না। আমাদের কথা হলো পৃথিবীর জমিনে এমন কিছু সৃষ্টি রয়েছে যেগুলো আল্লাহ মাধ্যম দিয়ে সৃষ্টি করেছেন। মোহতরম হাজরিন, এই পৃথিবীটার যারা কারিগর ছিলেন, মিস্ত্রি ছিলেন, তারা হচ্ছে আল্লাহর নূরানি জগতের ফেরেশতা। আরো জোরে বলেন। এখন আমরা আজকে আমার নবীকে নিয়ে আলোচনা করছি, তো আমি তো বলেছি হাসান বিন সাহাবে তো বলেছে আমার কথা দিয়ে নবীর প্রশংসা করা যাবে, সেটা আসলে সম্ভব না। তো কারণ মিশরের জমিনে যখন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিসসালাম বাজারে উঠল, গোলাম হিসেবে বিক্রি হবে, কি হিসেবে? গোলাম হিসেবে বাজারে যখন তোলা হলো,
দলে দলে সবাই আসতেছে, এত সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ নাই। বেমেসাল বেনজির ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারা দেখলে মহিলারা পাগল হয়ে যাচ্ছে, পুরুষ পাগল হয়ে যাচ্ছে, ইভেন কি খুদ ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য মিশরের বাদশা পাগল হয়ে গেছে। সবাই দলে দলে ধনের ভাণ্ডার নিয়া, থলে নিয়া, দিরহাম নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া ওই কাফেলার সাথে যোগাযোগ করছে, ওই গোলামটা আমাদের কাছে বিক্রি করো। এখন ওই গোলাম কেনার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য এক বৃদ্ধ বুড়ি সুতা নিয়ে বাজারে উপস্থিত। কি নিয়ে? সুতা, সুতা, সুতা জিনেন, সুতা নিয়ে উপস্থিত। সবাই দেখে হাসতেছে, রে বুড়ি দেখছে, বুড়ির মাথায় মনে সিট আছে, পাগল হয়ে গেছে। তখন সবাই অবাক, জিজ্ঞাসা করে, ওরে বুড়ি মাতা কি পাগল হয়ে গেছে? যে গোলামকে কেনার জন্য তার সৌন্দর্য দেখে বাদশা পর্যন্ত বিমোহিত, ধনভাণ্ডার ধন ব্যবসায়ীরা ধনী ব্যবসায়ীরা খুলে দিয়েছে যত টাকা লাগবে, তুমি এখানে আসছো ইউসুফকে কেনার জন্য সুতা নিয়ে। তখন বুড়ি বলে, বাইরে আমার মামলাটা সেটা না, আমি জানি যে সুতা দিয়া এত সুন্দর মানুষ কোনোদিনও কেনা সম্ভব নয়, তো তুমি এই সুতা নিয়ে কেন বাজারে আসছো? আবার তার নাম ওই লিস্টি হচ্ছে কে কত টাকার, ওই যে আমাদের দেশে নিলাম বলে জানি, এটাকে নিলাম, নিলামের মধ্যে নাম তুলতেছে, কয় কত টাকার ডাক দিচ্ছে। তখন বুড়ি বড় সুন্দর করে বলল, আসলে আমি জানি যেখানে বাদশা পর্যন্ত ওনাকে কেনার জন্য চলে আসছে, আজিজে মিশর, বড় বড় ধনী ব্যবসায়ীরা স্বর্ণের মুদ্রার বস্তা নিয়ে উপস্থিত, সেখানে আমার সুতা দিয়া আমি এত সুন্দর মানুষ কিনতে পারবো সেটা আমিও জানি যে কিনা সম্ভব না, তো তুমি কি জন্য আসছো? বলে, ওই ব্যবসায়ীরা ধনী লোকেরা যারা ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য নাম লিস্টিবদ্ধ করেছে, তাদের নামের সাথে সাথে আমিও যে একজন কেনার জন্য আগ্রহী ব্যক্তি আছি, তার নামটাও যেন লিস্টির মধ্যে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবা ইকরাম প্রশংসা করেছে, আমরাও নবীর তারিফ করি, আমরা জানি যে আমরা কোনোদিন সাহাবির মর্যাদায় যাইতে পারবো না, তাবেঈন তবে তাবেঈন মর্যাদায় যাইতে পারবো না, আউলিয়া ইকরামের মর্যাদায়ও যাইতে পারবো না। এরপরও আমরা যারা নবীর গোলামি করে যাই, আমাদের উদ্দেশ্য একটাই। সাহাবা ইকরাম প্রশংসা করেছে, আম্বিয়া ইকরাম প্রশংসা করেছে, সবার নাম আল্লাহর দফতরের মধ্যে, যারা যারা নবীর প্রশংসা করেছে সবার নাম আল্লাহর দফতরের মধ্যে আছে, আমরা গুনাহগার গোলামদের নামও যেন ওই দফতরের মধ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আসলে আমার নবীর শান মান বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি বলি নাই, যারা আজকে মাটি আর নূর নিয়ে টানাটানি করছে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব তিনি নিজেই বলেছেন তার কাসায়েদে কাসেমিয়ার মধ্যে, কিতাব খুলে দেখেন আপনারা, তো এখন এখন আরে যুগ চুরি শুরু হয়েছে দেশের মধ্যে, যখন সুন্নি আলেমুলামারা ওই সমস্ত কিতাবের দেবানাজ দেয়, দেখা যায় যে আগামী বছর যখন নতুন এডিশন হয় ওখান থেকে কথাটা মুছে ফেলে দেওয়া হয়। বুঝতে পারছেন? মাসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু, হযরতে জাবির বিন আব্দুল্লাহ যখন জিজ্ঞেস করেছিল আমার নবীকে, ওগো নবুয়ত রাসূল, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন তিনি বলেছিলেন, আল্লাহ সর্বপ্রথম নূরা নবীকা খালাকা নূরা নবীকা, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। দুঃখজনক বিষয় কি জানেন, আশ্চর্য এবং পরিতাপের বিষয়, যে কাজ ইহুদি নাসারারা করেছিল নিজের স্বার্থের কারণে, নিজের মতবাদকে সমাজে প্রচার করার জন্য, যেভাবে কিতাব থেকে তাওরাত আর ইনজিল থেকে সাধ্য মতো হা রে না বানাইতো, না রে হা বানাইতো, উলট পালট করতো নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, ঠিক বর্তমানে এই সমস্ত দালালরা, ইহুদিদের দালালরা, নবী নিয়ে যারা টানাটানি, নবীর কথা বলে যাদের গায়ে আগুন জ্বলে, এরা কি করছে জানেন? সেখান থেকে যখন এখন কিতাবগুলো ছাপাইয়া দেওয়া হচ্ছে, কারণ সুন্নি হয়তো প্রকাশনা খুব কম, তখন দেখা যাচ্ছে সুন্নিরা যে সমস্ত দলিল, এই যে সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর সানমানের দলিল নিয়ে রাখে, সেগুলোর মধ্যে এখন নতুন নতুন করে ওগুলা মুছে দিয়া আবার নতুন করে কিতাব এডিশন করে বাজারে ছেড়ে দিচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ, শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এটা আমি জানতাম না, আমি মনে করতাম আসলে এটা জাল হাদিস। কি হাদিস? কারণ মারা গিয়েছেন কুষ্টিয়ার একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডক্টর ছিলেন, জ্ঞান ছিল, তিনি একটা বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি। কি লিখেছে? হাদিসের নামে জালিয়াতি। ওখানে হাদিস এনেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসকে তিনি ডাইরেক্ট জাল বলেছেন, নাউজুবিল্লাহ। উনি মারা গিয়েছেন, এটা ওনার কি অবস্থা সেটা আল্লামা আবুদি জানেন,
তো এখন আমি চিন্তা করলাম উনি রেফারেন্স দিল, সুন্নিরা দলিল দেয়, এটা মোসান্নাফে আব্দুরাজ্জাকের হাদিস। তো এখন আবার দালাইলুন নবুয়তের মধ্যেই হাদিস আছে, এখন সুন্নিরা দলিল দেয় কিন্তু এই হাদিস উনি বলছেন আমি কোথাও পাই নাই, মোসান্নাফে আব্দুরাজ্জাক ঘেটে দেখেছি পাই নাই, বাংলাদেশের মধ্যে কোথাও না থাকলেও এই কিতাব আমাদের আহমদিয়া সুনিয়া লাইব্রেরির মধ্যে আছে। আমি গিয়ে দেখলাম, হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, বলে লাইব্রেরিতে যাও, সেটা এখনকার ছাপানো নয়, নাসিরউদ্দিন আলবানি মার্কার ছাপানো নয়, এ সমস্ত ইহুদিদের দালালের ছাপানো নয় আজকের থেকে, কারণ এই মোসান্নাফে আব্দুরাজ্জাক যিনি লিখেছেন উনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, উস্তাদ না শুধু উস্তাদেরও উস্তাদ, দাদা উস্তাদ ইমাম বুখারীর। দুঃখজনক হলেও সত্য, আজকে নবীর সম্মানকে নিয়ে এই সমস্ত জালেম মুনাফেকরা মুখোশধারী আলেমরা নবীকে নিয়ে কত টানাটানি শুরু করেছে, মুসলমানে মুসলমানে ঝগড়া লাগাই দিয়েছে। নতুন যে কিতাব বের করেছে সেখান থেকে ওই হাদিস সম্পূর্ণরূপে ডিলেট করে দেওয়া হয়েছে, নাই ওই হাদিস মোসান্নাফে আব্দুরাজ্জাকের বর্তমান যে এডিশন বাজারে এসেছে ওখানে নাই, আসলেই নাই। এখন এই হাদিস তাহলে সুন্নি আলেম ওলামারা দলিল দেয় কীভাবে? এটা আসে কীভাবে? জাবির বিন আবদুল্লাহর হাদিসের কথা এখানে আনে কীভাবে মাহফিলের মধ্যে? তখন হুজুর বলল এটার জন্য তুমি কিতাব দেখো, নেটে সার্চ করে দেখো। তখন ভাগ্যক্রমে একদিন দেওবন্দ মাদ্রাসার কিছু ছাত্রের সাথে, আলা হযরতের প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার কিছু ছাত্রের সাথে একটা মোনাজারা হয়েছে। সেই মোনাজারার মধ্যে আলা হযরতের পক্ষের তারা, এটা আসলে দ্বিপক্ষের মোনাজারা নয়, এটা হচ্ছে আমাদের ওই বিতর্ক অনুষ্ঠান হয় না বিভিন্ন স্কুলে, ঠিক আমাদের মাদ্রাসায় যেরকম বিতর্ক অনুষ্ঠান হয় এক পক্ষ বিপক্ষ নেয় আরেক পক্ষ পক্ষ নেয়, ঠিক ওই মাদ্রাসার মধ্যে বিপক্ষের অনুষ্ঠান হলো, বিতর্কের অনুষ্ঠান হলো। তখন সেখানে দেখা গেল একজন বলছে তুমি যে মোসান্নাফে আব্দুরাজ্জাকের দলিল দিচ্ছ এটা মোসান্নাফে আব্দুরাজ্জাকের মধ্যে নাই। তখন ওই ছাত্র যিনি পক্ষের তিনি বললেন হ্যাঁ ভাই আমিও জানি এটা মোসান্নাফে আব্দুরাজ্জাকের মধ্যে নাই, তবে বর্তমান যে কিতাব বাজারে এসেছে ওটার মধ্যে নাই, তুমি দেখো আমার কাছে পুরনো কিতাবের ডকুমেন্ট আছে, আগের থেকে হাজার বছর আগে যেই কিতাব ছাপানো হয়ে এই পর্যন্ত এসেছে সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, জাবির বিন আবদুল্লাহ যখন জিজ্ঞেস করেছিল আমার নবী যে বলেছিল খালাকাম নূরে নবীকা, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর সৃষ্টি করেছেন, এটা স্পষ্ট দলিল আমার কাছে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে জুত চুরি চলতেছে বর্তমানে কিতাবের মধ্যে, যেটা ইহুদি খ্রিস্টানরা করেছে নিজেদের স্বার্থের জন্য, ধনের জন্য, দানদার জন্য, ঠিক না বে? ঠিক। সেজন্য আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে অল্প টাকার বিনিময়ে নিজের স্বার্থের জন্য বিক্রি করিও না, এটা ইহুদিদের কাছে। এখন আসেন নবীরে ভাই বলার জন্য, নিজের মতো বলার জন্য এই সমস্ত আন্তর্জাতিক মুফাসসিররা এত উঠে পড়ে লেগেছে কেন? এবার বলেন আমি আপনাদের কাছে এখন একটা সাধারণ প্রশ্ন করব, ইয়া আইয়ুহাল্লাযিনা আমান, হে ইমানদারগণ, হে জোর বলেন হে ডাকটা কার? আল্লাহ। কাকে ডেকেছেন? ইমানদারদেরকে। আমরা ইমানদার না? বলেন ইমানদার, আমার নবীও। এখন বলেন তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমান, এই ইমানদারের মধ্যে আমার নবী আছেন? জোরে বলেন। আচ্ছা এখন ফ্যান্স লাগবে, এখন সূরায়ে হুজরাতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা আমি আল্লাহ এবং আমার নবীর সামনে বেশি অগ্রসর হইও না, সামনে যাইও না। আল্লাহর সামনে মানুষ যাওয়া সম্ভব? জোর বলেন আল্লাহর সামনে যাওয়া যাবো? নামাজে দাঁড়াইলাম আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর সামনে না পিছনে আমরা দেখছি নাকি? আল্লাহ সব দেখেন, বিরাজমান সর্বত্র, সামিউম বাসির। এখন তার মানে বোঝা গেল তোমরা আমার নবীর চাইতে নিজের আওয়াজ বড় করবে না, লা তারভাউ আসওয়াতাকুম। এখন বলেন তো আল্লাহ এবং রসুলের থেকে বেশি অগ্রবর্তী হইও না, আগে কথা বলিও না। এখন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রসুল যদি ওই ইমানদারের ভিতরে থাকে তো আবার যে আল্লাহ বললেন আল্লাহ এবং রসুলের অগ্রবর্তী হইও না, সেখানে কে? ব্যস্ত লাগিয়ে গেছে ওখানে নবীর নিজের মতো বলার জন্য এত উঠে ভরে লাগছো কেন? মাটি বলার জন্য এত উঠে ভরে লাগছো কেন? রসুল বাজার করেছে, রসুল খাওয়া দাওয়া করেছে, বিবাহ করেছে,
অসুস্থ হয়েছে, এটা হচ্ছে যখন আল্লাহ বশরী সুরত দান করে তখন এগুলা হয়। আমি বিগত জুমায় আপনাদের কাছে একটি পয়েন্ট রেখেছিলাম, ফেরেশতারা কি মানুষ নাকি নূর? এটা জোরে বলেন, আরে জোরে, নূর। যদিও ওই নূরকে, ওই নূরের সৃষ্টিকে বশরী আকৃতি দেওয়া হয়, তাহলে কি তিনি মানুষ? জোরে বলেন। আবার যদি মানুষই হয় তাহলে কি তিনি আমাদের মতো মানুষ? তুমি মৌলবি, আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটা কাকে বলেছে জানেন? শানে নুজুল খুঁজে নাই, কুফুরি করেছে এই জায়গায় এই মৌলবি। এই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সে যে মানুষের ইমানের মধ্যে ধোকা দিয়ে যাচ্ছে, শানে নুজুল বলা যে কাকে বলেছে? কারণ ঈসা নবী মুজাজা দেখিয়েছে, ইন্নি উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ও ইল মাউথা, তিনি বলেছে, আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে, আমি শ্বেত রুগীকে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠ রুগী ভালো হয়ে যায়, ইভেন কি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে মরাকে জীবিত করার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুজেজা। তখন এই খ্রিস্টানরা বলা শুরু করলো হুয়া ইবনুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা দাবি করে বসলো নিশ্চয় ইনি, কারণ মরারে জীবিত করতে পারে কে? আর জোরে বলেন। এখন ঈসা নবী যখন আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী এটা বলেছে, তখন তারা বলছে নিশ্চয় ইনি হচ্ছেন আল্লাহর সন্তান। ফেন্স লাগিয়ে গেছে না? ব্যাস। এবার আসেন ইহুদিরা কি করেছে। তারা উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি মরারে জীবিত করে এটা আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বলেছে কিভাবে দেখবা, তোমার উপরেই পরীক্ষাটা চালাই দেখি, তোমার উপরেই পরীক্ষাটা চালাই দেখি। দাদা নিয়ে বের হয়েছে, খাবার নিয়ে, রান্না করা খাবার নিয়ে বের হয়েছে, সুরায়ে বাকারার লাস্টের দিকে তৃতীয়বার আর দ্বিতীয় পৃষ্ঠায় এই ঘটনা আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করেছে। গাদা নিয়ে বের হয়েছে, গাদা আর রান্না করা খাবার নিয়ে বের হয়েছে উযাইর আলাইহিস সালাম, সেখানে আল্লাহ পথের মধ্যে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। একশো বছর পরে, কয় বছর পরে? বরাবর আল্লাহ বলছেন মিয়াতু সিনিন। একশো বছর পরে আল্লাহ উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করে দিলেন। একশো বছর পরে যখন তিনি তার কৌমের কাছে ফিরে এসেছে, তখন তার কৌমরা কেউ তাকে চিনতে পারছে না, কারণ একশো বছরে কত দাদা পুতি, দাদা নাতি পর্যন্ত গুজরে চলে গেছে, ছেলে তো গেছে গেছে, দাদাও বাবাও গেছে একশো বছর পরে, এখন ওনারা কেউ চিনতেছে না। এখানে একটা বুড়া ছিল, ওই বুড়া বলল যে উযাইর আলাইহিস সালাম যদি হয় তাহলে আমি চিনব, আমি চিনব, আমাকে তার কাছে নিয়ে চলো। তখন হযরত উযাইর আলাইহিস সালামকে বৃদ্ধ জিজ্ঞেস করলো, আমাদের উযাইর ছিল তাওরাত কিতাবের হাফেজ, তুমি যদি সত্যিকার অর্থে উযাইর হয়ে থাকো একশো বছর পরে, তুমি আবার, এখন দেখা গেছে ঝামেলাটা লাগছে কোথায় জানেন? উযাইর আলাইহিস সালামের চাইতে উযাইর আলাইহিস সালামের ছেলের বয়স আরো বেশি হয়ে গেছে, কারণ উযাইর আলাইহিস সালাম যেভাবে ইন্তেকাল করেছিল, আল্লাহ যেভাবে পরীক্ষাটা চালিয়েছিল, ঠিক হুবহু সেভাবে জীবিত হয়েছে। এখন ওনার সন্তান একশো বছর পরে আসে, ওনার সন্তান আরো বয়স বেশি হয়ে গেছে, এখন মানুষ ধন্দে করে গেছে, কিভাবে সম্ভব? তখন তিনি একে বিসমিল্লাহ থেকে শুরু করে ফুরাত তাওরাত কিতাব হেফজ শুনাইয়া দিলেন। তখন বৃদ্ধ বললেন, অবশ্যই আমি বিশ্বাস করলাম, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো হাফেজ তখন ছিল না, একমাত্র উযাইরই ছিল তাওরাত কিতাবের হাফেজ। তিনি বিশ্বাস করলেন, সবাইকে বললেন হ্যাঁ ইনি আমাদের উযাইর। তো এটা কিভাবে সম্ভব? তিনি তখন ঘটনা খুলে বললেন, খুলে বলার পরে কেউ বিশ্বাস করলো, আর যারা বিশ্বাস করলো তাদের মধ্যে দুই দল হয়ে গেল, তারা বলল তাহলে ইনি হচ্ছেন আল্লাহর সন্তান, ইনি কি আল্লাহর সন্তান। আয় হায়, ঈসা আলাইহিস সালামকেও তারা আল্লাহর সন্তান খ্রিস্টানরা বানায় দিল, কারণ মরার মরাকে জীবিত করে হাত বুলাই দিলে ভালো হয়, চোখের মধ্যে ফু দিলে, হাত বুলাই দিলে অন্ধ ভালো হয়ে যায়, খবর থেকে তুলে মানুষ চিন্তা করে তিনি আল্লাহর সন্তান, আর ইনি একশো বছর মৃত থাকা অবস্থায় আবার জীবিত হয়ে আসলেন, ইনি আল্লাহর সন্তান। ব্যাস লেগে গেল। তখন আমার আল্লাহ বললেন, রসুল আপনাকেও হয়তো, কারণ আমার নবী তো এমন নবী, সমস্ত নবীদের মুজেজা যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর মুজেজার সমুদ্রের সামনে সমস্ত নবীর মুজেজা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবী মুজেজা দেখাইতো লাঠির মাধ্যমে, ফুয়ের মাধ্যমে, মাটিতে বানিয়া ফু দিয়া, আর আমার নবীর ফুরা আফাদ মস্তকই ছিল মুজেজা। মোহতরম হাজরিন, তখন আমার নবীকে আল্লাহ, অগণবতের রসুল আপনি যেভাবে মরারে জীবিত করতেছেন, কারণ এই হাদিস কেউ স্বীকার করতে পারবা? ছাগল জবাই করার পরে কি হয়ে গেছে? মরে গেছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়াও শেষ, খাওয়াও আছে কি? হাড্ডি আছে কি? হাড্ডি
ভালো করে খেয়াল করেন, নবীরে তোমার মতো বলার জন্য, মাটির মানুষ বলার জন্য তুমি শুধু দলিল হয়েছো আনাবশরম মিসলুকম, নবী কি জিনিস সেটা তুমি কিভাবে বুঝবা? তখন ওই হাড্ডি কিছুই নাই, খাওয়া দাওয়া শেষ, সাহাবাই কেরাম খেয়ে চলে গেল, হাড্ডির মধ্যে আমার রসুল বললেন খুন হও। একবার বলেছে সাথে সাথে যেই ছাগল জবাই করে রান্না করে সাহাবিরা খেয়ে চলে গেল, আমার নবীর জবান থেকে ওই হাড্ডির মধ্যে যখন শব্দ প্রবেশ করলো সাথে সাথে পুরা অটোমেটিক আল্লাহর কুদরতের সৃষ্টি যেরকম ছাগল ঠিক ছাগল বনে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবিত হয় নাই, এটা কি জৈব হাদিস নাকি? এটা জাল হাদিস, হাদিসের নামে জালিয়াতি বাইর করছো, নিজেই জাল দুই নম্বরের, নিজেই দুই নম্বর, আবার তুমি রসুলের হাদিসকে জালিয়াতি বানাচ্ছ। কেন? শুধু ওই হাদিসের মধ্যে নবীর তারিফ করা হয়েছে, ফ্যাস এই জায়গায় শুধু। তারপর এখন মরার জীবিত করা, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কাফেররাও দেখেছে, গাছ ঝুঁকে গিয়েছে আমার নবীকে সিজদা করার জন্য, পাথর থেকে আওয়াজ বের হচ্ছে, এগুলো জয়ী বলতে পারবা? মৌলবী জয়ী বললে ইমানও থাকবে না, ইমানও থাকবে না। জাল জয়ী বলে বলে ইমান হারা করিও না মানুষকে। কঙ্কর হাতে নিয়েছে, অস্বীকার করতে পারবা কঙ্কর থেকে কি বের হয়েছে? কালামা বের হয়েছে, নবীর সাথে কথা বলেছে, মরা খেজুর গাছ থেকে আওয়াজ বের হয়েছে। শুধু খেজুর গাছ আওয়াজ নয়, নবীর জন্য কেঁদেছে। যেই নবীর জন্য এরকম হয় ওনারা তো আরো বেশি করে বলবে ওমা উনি তো আল্লাহ না, ছেলে না, উনি আল্লাহর ভাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ওগো নবুওতের রসূল আপনি বলুন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো সুরতে মানুষ, বাকি কি সেটা নিয়ে টানাটানি করিও না। এখন আমরা টানাটানি শুরু করছি ওই জায়গায়। আমার সর্বশেষ কথা হলো, শীতকালীন সময় হারুত মারুতের যে ফেরেস্তার কথা কোরআনে উল্লেখ হয়েছে, এরা কি ছিল? ফেরেস্তা ছিল, ঠিক কিনা? তারা ব্যাটও দিয়েছে ওই সময় যখন আদমকে সৃষ্টি করতেছে, এবং আদম সন্তান যখন পৃথিবীতে এসে তারা যেটা ব্যাটও দিয়েছে সেটা করা শুরু করেছে, তখন তারা বললো আল্লাহ আমরা তো ব্যাটও দিয়েছিলাম, এখন দেখো তোমার বান্দারা কি শুরু করছে। তখন আমার আল্লাহ বলে যাচ্ছে ঠিক আছে একটা কাজ করো, তোমরা যেহেতু আমার বান্দাদেরকে ব্যাটও দিয়েছিলে, এরপরও আমি আল্লাহ বানিয়ে পাঠিয়ে দিয়েছি, তারা মারামারি করছে, কাটাকাটি করছে, নারী লুবি হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, তোমাদের মধ্যে দুইজন সুফি ফেরেস্তা বাইর করো। কি ফেরেস্তা? সুফি, সুফি খুব বেশি সুফি, এরকম দুইজন সুফি ফেরেস্তা বাইর করো তোমাদের মধ্যে। তখন তারা খুঁজে বের করলো কাকে? হযরতে হারুত আর মারুত, এই ফেরেস্তা দুজনকে বের করলো, বলে যে আল্লাহ এরাই, ঠিক আছে এদেরকে সুরত দিয়া আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি বশরী যেই সমস্ত কর্মকাণ্ড করার ক্ষমতা আমি তাদেরকে দিয়েছি, এই ফেরেস্তাদেরকেও সে ক্ষমতা দান করো। পৃথিবীতে আসলো, এবাদত করতে লাগলো, সবাই দলে দলে তাদেরকে দেখে বিমোহিত হতে লাগলো, মানুষ এত এবাদত করে কিভাবে? তাদের তারা শুধু তাই নয়, তাদের ভিতর আল্লাহ কারামতও দিয়েছে, তারা বিভিন্ন রোগের চিকিৎসা করা যাচ্ছে, মানুষ তাদেরকে দেখে বিমোহিত হলো। অবশেষে আল্লাহ ওই ফেরেস্তাদেরকে পরীক্ষা করার জন্য একজন হুতু ভবিত্রা একদম সুন্দরী মহিলা আল্লাহ তাদের সামনে পাঠালেন। ফ্যাস কোথায় লেগেছে দেখেন, নবী বিবাহ করেছে, বাজার করেছে, তাই বলে নবীর নিজের মতো বলা শুরু করছে, সন্তান সন্ততি হয়েছে, অসুস্থ হয়েছে, কোথায় ফ্যাস লেগেছে জানেন? তখন হারুত মারুত ওই সুন্দরী মহিলাকে দেখে দুইজনের মধ্যে তর্ক লেগে গেছে, কে ওনাকে বিবাহ করবে? তখন বলে যে আমরা তোমাকে বিবাহ করতে চাই, ওই মহিলা বলল না না আমাকে বিবাহ করার জন্য একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে যে একটা কি করতে হবে, মানুষ হত্যা করতে হবে, একটা বাচ্চা নিয়ে আসছে সাথে, কি নিয়ে আসছে? বাচ্চা, এই বাচ্চাটাকে হত্যা করতে পারলে আমি বিবাহ করব। তখন তারা বলল না না এটা আমাদের পক্ষে সম্ভব না, আদম সন্তান এই কাজগুলো করে, আমরা কোনোদিনও এটা পারবো না, আমরা কোনোদিন মানুষ হত্যার মতো জঘন্য পাপ করতে পারবো না। তখন ওই মহিলা বলে না না তাহলে আমার পক্ষে তোমাদেরকে বিবাহ করা সম্ভব না, এরপরে গেল। আরেকদিন আসলো, কিছুদিন পরে আবার আসলো, এটা আল্লাহর পরীক্ষা চলতেছে। কি চলতেছে? পরীক্ষা চলতেছে। এরপরে আসলো, বলে বিবাহ করবে, হ্যাঁ তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি বিবাহে রাজি, তবে একটা কাজ করতে হবে। কি করতে হবে? মদ খাইতে হবে। কি খাইতে হবে? মদ খাইতে হবে। আহেরি, আরও একটা ঘটনা আছে, আমি সময় সংক্ষেপ সেজন্য বলছি। তখন
চিন্তা করে দেখেন, এক নম্বর হলো সর্বপ্রথমেই প্রস্তাব দিয়েছিল আমার সাথে ব্যভিচার, এক সেটা তারা মানে নাই, অসম্ভব, এটা আমরা করতে পারবো না। দুই নম্বর, এই ছেলেটাকে হত্যা করতে হবে, না মানুষ হত্যা পারবো না। অবশ্যই তিন নম্বর প্রস্তাব, কিছুদিন পরে এসে মদ খেতে হবে, তাহলে আমি বিবাহ হতে রাজি। তখন তারা চিন্তা করলো, এটা তো মানুষ হত্যাও না, কারো কোনো ক্ষতিও হচ্ছে না, মদ খাইলে কোনো সমস্যা নাই। দেখেন ফেরেশতা কিন্তু কি, জোরে বলেন কি, ফেরেশতা, মানুষের সুরত, মানুষের আকৃতি, মানুষের কাজ। এই ফেরেশতারা যখন মদ খেলো, মদ খাওয়ার পরে তাদের মস্তিষ্ক বিকৃত হলো, বিকৃত হওয়ার পরে তারা ওই মহিলার সাথে ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে তারা ওই সন্তানটাকে জবাই করে দিল। কয়টা অপরাধ করছে? কয়টা? আরো জোরে বলে, তিনটা, মদ খাওয়া, ব্যভিচার করা, সন্তান নিরহ মানুষকে হত্যা করা। এখন বলেন এরা মানুষ না ফেরেশতা? জোরে বলেন, সুরত কিসে দিয়েছে? এবার বলবেন এই হারুত মারুতকে এখনো কি সবাই মানুষ বলে? কেউ বলেন পৃথিবীর কোনো আলেম যেগুলো নবীরে মানুষ বলার জন্য, নিজের মতো বলার জন্য মানুষ বলে কোনো সমস্যা না, মানুষ তো মানুষই, রসুল মানুষ, আমরা কেউ অস্বীকার করি না, রসুল মানুষ অস্বীকার করি না, অস্বীকার করা কুফুরি, আবার নিজের মতো মানুষ বলা সেটাও কুফুরি। তো এখন এরা অপরাধ করে ফেলল, এই হারুত মারুতকে এই পর্যন্ত কোনো আলেম কোরআনের এই ঘটনা বলে কোনোদিন বলেছে এরা মানুষ? সবার কিচ্ছে কি, এরা ফেরেশতা, আল্লাহ পরীক্ষা করছে আমাদেরকে, যেগুলো দিয়েছে ফেরেশতাদেরকে যদি সেগুলো দিত, ওরে ফেরেশতারা এবার দেখো হারুত মারুতকে আল্লাহ ডাক দিয়েছে, তাদের হুঁশ ফিরে এসেছে, বলো এখন কি করবা? ব্যাটও দিয়েছিলা, অনেক সুফি ছিলা, ফেরেশতাদের মধ্যে অনেক মর্যাদাবান ছিলা, এখন কি করেছো? তোমরা দেখতে পাচ্ছ সামান্য কিছুদিনের জন্য পরীক্ষায় পাঠিয়েছি, সেখানেই তোমরা ফেল করেছো। আমার এমন কিছু বান্দা রয়েছে, এক চাইতো সুন্দর মহিলা যদি পৃথিবীর জমিনে আসে, কিন্তু আমার বান্দারা আমাকে এত ভালোবাসে, তারা কোনোদিন সেদিকে হাত বাড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ আমার নবী তাদেরকে সেই শিক্ষা দিয়ে এসেছে। সেজন্য ফেরেশতার চাইতে মানুষ উত্তম, ফেরেশতার চাইতে কি উত্তম? মানুষ উত্তম। মোহতরম হাজরিন, এই কথাগুলো এবার বলেন, রসুলও মানুষ, হারুত মানুষ, কেউ মানুষের রূপ দেওয়া হয়েছে, এখন বলেন সব মানুষ এক সমান? জোরে বলেন, এই সমস্ত বিআকাল মাওলিলে আকসারুহুম লা ইয়াকিলুন, যারা নবীকে নিয়ে সমস্ত কথা বলে, আল্লাহ বলে লা ইয়াকিলুন, এরা সবাই বিআকাল, এরা সবাই কি? তো বিআকলের সাথে আপনারা আকলওয়ালারা সম্পর্ক রাখার কোনো দরকার আছে নাই? আমরা সব দিক দিয়ে দুনিয়াবি সব ক্ষেত্রে ভাই ভাই, কিন্তু আমার নবীর বেলায় যখন আঘাত আসবে, নবীর কি আছে যখন টানাটানি শুরু করবে, তখন আমরা তাদের সাথে আর নাই। যদি থাকেন, যদি থাকেন, তাহলে আপনি দন্দলত সব পাবেন, কিন্তু ইমান নিয়ে কবরে। এখন আপনি চিন্তা করুন কোনটা নিয়ে যাবে, রসুল মানুষ, আমরা কোনোদিন দ্বিমত করি নেই, সুন্নি আলেমরা কোনোদিন বলে নাই রসুল মানুষ নন, আমরা বলেছি এমন মানুষ, লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর জমিনে তার মেসাল দেওয়ার মতো কোনো মানুষ নাই। ইভেন কি আদম সফিউল্লাহর সাথেও আমার নবীর কোনো তুলনা হয় না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমার নবী আসার পরে যেরকম এখন আমরা চিনতেছি নবীর কথা বলছি, আমার নবী আসার আগেও এরা আমার নবীকে চিনত। কেমন চিনত? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, বাবা যেভাবে সন্তানকে চিনে তারা আমার নবীকে সেভাবেই চিনত। সুবহানাল্লাহ, এটা সূরা আরাফের দলিল। আমার নবী যখন গোপন ছিলেন তখনও আমার নবীর আলোচনা হয়েছে, ইহুদিরা জানতো আমার নবীর আসবেন, সেটার জন্য দোয়া করতো, তা না হলে আমার নবী যে মদিনায় যাচ্ছেন, সনিয়াতুল বেদার মধ্যে এই ইহুদিরা পর্যন্ত আমার নবীকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল, মদিনাওয়ালা রসুল আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, তার মানে আমার নবীকে তারা আগেও চিনত পরেও চিনতেছে। সমস্ত নবীর শরীয়ত আউয়াল মানি, সমস্ত নবীর শরীয়ত যারা আগে এসেছে বন্ধ হয়ে গেছে, আমার নবীর ইসলামী শরীয়ত আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আউয়াল আখির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।